আপনাকে চাপাকে মারতে বলেছে। আমি তো আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে আপনি প্রেম না করেন, বান্ধবী তো বানাতে পারেন, তাই না? তোমাদের এই মানে এই সময়ের ছেলে মেয়েদের না এই যে বন্ধুত্ব আর প্রেমিক প্রেমিকার দুইটারে আলাদা করে, এটা কিন্তু হইতে পারে না। কারোর সাথে যদি গভীর বন্ধুত্ব হয় অটোমেটিক্যালি তার প্রতি একটা প্রেম চলে আসে, কিন্তু না, তারা সেটা স্বীকার করে না, বলে যে সে আমার জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। এটার সাথে আমি একমত, তার আমি এটা করতে অভ্যস্ত না। শামসু ভাই, একা একা রিসোর্টে কি করছেন? হাওয়া খাই, হাওয়া। তো একা একা হাওয়া খেতে ভালো লাগে নাকি? সাথে যদি একটা বান্ধবী হতো তাহলে ভালো হতো না? বান্ধবী আমার দরকার নাই, একা একা আমি খুব ভালো আছি। মেয়েদের সাথে আমার খুব একটা মিলে না, কথা বললেই ঝগড়া লেগে যায়, এজন্য আমি খুব দূরে দূরে থাকি। এইটা কিন্তু আপনি ভুল কথা বললেন। কই, আমি তো আপনাকে অনেক দিন ধরে চিনি, কত সমস্যা নিয়ে আমি আপনার কাছে এসেছি, আপনি সমস্যার সমাধানও করেছেন, একদিনও তো ঝগড়া বাধে নাই। ঝগড়া বাধে নাই তারও একটা কারণ আছে। কি কারণ? তোমার প্রতি আমার কোনো স্বার্থও নাই, তোমার প্রতি আমার কোনো মায়াও নাই। যতটুকু মায়া মমতা আছে মানুষ হিসেবে, মানুষের প্রতি যতটুকু মায়া মমতা ততটুকু। কি বলেন শামসু ভাই, আমার প্রতি বাড়তি কোনো মায়া নাই আপনার? এই কথাটা শুনে কিন্তু আমার খুব খারাপ লাগলো। না, খারাপ লাগার তো কিছু নাই। শোনো, আমি বুলেট আর রুমিওর মতো চাপা মারতে পারবো না, আর বানায় বানায়া মিথ্যা কথা বললে তোমার খুশিও করতে পারবো না। আপনাকে চাপা কে মারতে বলেছে? আমি তো আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে আপনি প্রেম না করেন, বান্ধবী তো বানাতে পারেন, তাই না? তোমাদের এই মানে এই সময়ের ছেলে মেয়েদের না এই যে বন্ধুত্ব আর প্রেমিক প্রেমিকার দুইটারে আলাদা করে, এটা কিন্তু হইতে পারে না। কারোর সাথে যদি গভীর বন্ধুত্ব হয় অটোমেটিক্যালি তার প্রতি একটা প্রেম চলে আসে, কিন্তু না, তারা সেটা স্বীকার করে না, বলে যে সে আমার জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। এটার সাথে আমি একমত, তার আমি এটা করতে অভ্যস্ত না। আপনার সাথে কিন্তু আমি একমত, ছেলে মেয়েদের বন্ধুত্ব মানে অন্যরকম একটা ভালোবাসা থাকবে। এটা আসলে আমার অনুভূতি, অন্য কারো অনুভূতি আমি বলতে পারি না। ওই তো ওই জিনিসই, তোমার অনুভূতি আর আমার অনুভূতি যদি একই হয় তাহলে বুঝতে হবে তোমার যে আমি যে কথাগুলি বললাম ওইগুলি সত্য। জানেন, আপনার না এই স্পষ্টবাদী কথাবার্তা আমার খুবই ভালো লাগে। আমার সাথে যদি কথা বলতে চাও অফিসে এসো, তোমার সাথে যে আমি কথা বলতেছি এখানে যদি কেউ দেখে তাহলে আমার জন্য অসুবিধা হবে, বদনাম ছড়াবে। মানে আমার পিছনে বহু টিকটিকি লাগিয়ে আছে, তারা সুযোগ খুঁজতেছে আমার কিভাবে ক্ষতি করব এবং আমার কিভাবে বদনাম করব। এটা আপনি কি বললেন? আমরা তো এখানে ভালো ভালো কথা বলছি, এখানে বদনামের কি আছে? শোনো, বাজে লোক যাদের মন মানসিকতা খারাপ এদের কাছে ভালো মন্দ কিছু নাই। একসাথে আমরা দুজনে এখানে কথা বলতেছি না, তারা গেল রটাইব যে তোমার আর আমার সাথে জানি কি অবৈধ কোনো সম্পর্ক তৈরি হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে কি আপনি বয়স্ক নারীদের সাথে চলাফেরা করেন? প্রশ্নই ওঠে না, কি বলো তুমি? আমি তো সিদ্ধান্ত নিয়ে নিছি জীবনে কোনোদের বিয়েই করবো না, নারী জাতির সংস্পর্শে আসবো না, আমি চিরকুমার থাকবো সিদ্ধান্ত নিয়েছি। শোনেন, এগুলো সব আপনার অভিমান করা কথা, আসল কথা কি জানেন? আপনি কুসুমের কাছ থেকে কষ্ট পেয়ে আপনি আমাকে এসব শোনাচ্ছেন। তা তো ভালোই বোঝো তুমি, তাহলে এত কথা বলতেছি। আসল কথা হচ্ছে আমি আপনার মন খারাপ দেখতে চাই না, তাই আপনার মনটাকে ভালো করতে চাই। আমার মন ভালো করা লাগবে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মেয়েদের কাছ থেকে 100 হাত দূরে থাকবো এবং দূরে থাকার জন্য ব্রত পালন করতেছি। আরে আজব মানুষ দেখতেছি, একা একা দাঁড়ায় আছি, একটু সঙ্গ দিতে আসলাম, তা না 100 গজ দূরে থাকতে চাই।